মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সত্যি দাদা, তুমি এরকম একটা অসুস্থ মেয়ে দেখে এমন ভাবে কাপড় বিয়েটা দিলে, আমি তো ভাবতেই পাচ্ছি না কাপড় জীবনটা একবারে ছাড়খাড় করে দিলে গো দাদা তুমি। না না পিসি, আমার বাবা আমার যা যা বলার সবই বলে দিয়েছে, আমার এমন কোনো রোগ নেই যেটা বলবে। আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো তাই বোধ হয়। কেন খাওনি? তুমি বুঝি যাদের বিয়ে দাও উপোস করে বিয়ে দাও, নাকি নিজে বিয়ে করার মতলব ছিল? কি আজে মাঝে বকছো বলো দিদি? আমি নিজে গিয়ে ওর বাবা মার কাছে বিয়ের প্রস্তাব রেখেছি যত সব। আসলে ওই শিবলির বাড়ির লোকেরও খুব তাড়া দিচ্ছিল, আমি বুঝতে পারিনি কি করব। আরে ঠিক আছে, আরে দাঁড়ান আমি করে নেব। বলছিল যে হলুদ নিয়ে আসতে দেরি হচ্ছে কেন? ওই সেই তারা শুনেই আমি তো আপনাদের বাড়িতে তাড়াহুড়ো করে চলে এলাম। আরে আপনাদের বাড়ি আপনাদের বাড়ি বলছিস কেন? ওটা তো এখন তোর শ্বশুর বাড়ি। তা আরে হলুদ আনতে গিয়ে কিছু খাসনি তো? না না ঠাম্মি, আসলে সবাই তখন এতটা ব্যস্ত ছিল না, আর আমার দিকে খেয়াল করার কারো সময় ছিল না। আর ওই শিউলির বাড়ি যখন গেছিলাম, ও জোর করে আমাকে দধিমঙ্গলের সময় দই চিড়ে খাইয়ে দিয়েছিল। খুব দরদ না কাপড় ওপর, তাই ওর পছন্দের রঙের শাড়ি তুমি পরে চলে এসেছো না? নাও খাও। সেই সকালবেলা শিউরি ওকে দই চিড়ে খাইয়েছে, তারপর থেকে তো দিদি আর কিচ্ছু খাইনি, মানে পেটটা খালি। তার মানে বউ হিসেবে ও অজান্তেই উপোস করে ফেলেছে। শুধু কি তাই, ওর গায়ে তো আগে দাদু ভাইয়ের ছোঁয়ানো হলুদ লেগেছিল, তার মানে গায়ে হলুদ হয়ে গেল। লেবু দিয়ে নুন চিনি চল, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। কি সব বলিস আশ্চর্য, এখন না না লাগবে না, ঠিক আছে। আর শোনো, এবার থেকে রোজ সকালবেলা সে যেন ছোলাকে আমার সঙ্গে ছাদে গিয়ে এক্সারসাইজ করবে, বুঝেছো? আরে বাবা স্বাস্থ্যই হলো সম্পদ, বুঝেছো কিছু? আর বুঝে কাজ নেই, বাড়ির বউ সে নাকি খুব শ্বশুরের সঙ্গে সকালে ছাদে উঠে ব্যায়াম করে। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।